নমস্কার বন্ধুরা, আজকে এমন এক ব্যক্তি সম্পর্কে কাহিনী জানবেন এবং এনাকে ভারতের জেমস বন্ড বলা। হ্যাঁ বন্ধুরা, ইনি হলেন বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। বন্ধুরা, এনাকে ভারতের টপ গোয়েন্দা এবং সুপার কপ, এমনকি 21 শতকের চাণক্য পর্যন্ত বলা হয়। ইনি, এনার আসল জীবনের কাহিনী জেমস বন্ডের থ্রিলিং মুভির থেকে কম কিছু নয়। বন্ধুরা, যার নামে পাকিস্তান পর্যন্ত থত্তর করে কাঁপে, ইনি হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ভারতের সর্বোচ্চ এবং সব থেকে শক্তিশালী প্রশাসক বলা হয় এনাকে। এনার নামে ক্যাবিনেট মিনিস্ট্রি পদও পর্যন্ত আছে। বন্ধুরা, ইনি হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। হ্যাঁ বন্ধুরা, এনার সম্পর্কে খুব কমই লোকে জানে। এনার 30 বছর আন্ডারকভার জীবনে কখনো রিক্সাওয়ালা, কখনো বা মুচি, বা কখনো ধর্ম পরিবর্তন করে অন্য দেশের নাগরিক হয়ে যাওয়া, বা কখনো বা শত্রুদের সাথে মিশে গিয়ে তাদের ইনফরমেশন নিয়ে আসা। বন্ধুরা, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী ঘটিয়েছে যাতে হয়তো কোনো গোয়েন্দা তার জীবনে এমন করবে। আজ এনার বয়স 77 বছর। এনাকে কোনো টিভি বা অনুষ্ঠানে দেখলে এখনও কতটা ফিট এবং অ্যাক্টিভ মনে হয়। বন্ধুরা, এনার এই বুদ্ধি এবং ক্ষমতার জোরে আজ দেশের বড় বড় শত্রুদের নতমস্তক করিয়েছে। ইন্ডিয়ান ফরেন পলিসি, সিকিউরিটি, ছোট বড় যে কোনো সিদ্ধান্তই এনার মতামত আছে। আজ এনার জীবনী সম্পর্কে জানবো। এনার জীবনে এমন অসংখ্য ঘটনা আছে যা প্রত্যেককে মোটিভেট করবে। বন্ধুরা, এনার জন্ম হয় 1945 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পড়িয়া ঘরবল গ্রামে। ইনি এক আর্মি ফ্যামিলি জন্মগ্রহণ করেন। এনার পিতা ছিলেন মেজর জিএল ডোভাল, ভারতীয় সেনায় একজন অফিসার ছিলেন। এনার শুরুর দিকে পড়াশোনা হয় আর্মি স্কুল থেকে, তারপরে ইনি কলেজ কমপ্লিট করেন আজমের মিলিটারি স্কুল থেকে। তারপরে 22 বছর বয়সে ইউনিভার্সিটি অফ আগ্রা থেকে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তারপরে ইউপিএসসি এক্সাম দেয়, প্রথম প্রয়াসে উত্তীর্ণ হন এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে জয়েন করেন। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে পড়াশোনায় কতটা মেধাবী ছিলেন। এবং 1968 খ্রিস্টাব্দে কেরালা ক্যাডারে ASB র্যাঙ্কে নিযুক্ত হন এবং পোস্টিংয়ের কিছু সময় পর কেরালায় থেলাসারি গ্রামে হিন্দু মুসলিমদের মধ্যে কিছু গুজব নিয়ে অস্থিরতা তৈরি হয়। আর এই অস্থিরতা ধীরে ধীরে সম্পূর্ণরূপে হিন্দু মুসলিম দাঙ্গায় পরিণত হয় এবং দুই তরফ থেকে অরাজকতা, দাঙ্গা, অশান্তি, লুটপাট, চুরি হতে থাকে। এবং এই পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ এমন এক পুলিশ পার্সনকে খুঁজছিল যে এই দাঙ্গাকে নিয়ন্ত্রণ করবে। আর এদিকে অজিত দোভাল 3 বছর কেরালাতে পোস্টিং থাকার কারণে তার কাজের মাধ্যমে সিনিয়রদের মধ্যে একটা আলাদা স্মার্ট পুলিশের ছবি তৈরি করেছে। সেই জন্য কে করুণাকরণের নজরে এসে যায় এবং তাকে দায়িত্বভার দেওয়া হয়। তারপর কিছুদিনের মধ্যেই দুই সম্প্রদায়ের সাথে কথা বলে না বুঝিয়ে তাদের দাঙ্গা শান্ত করেছে, উপরন্ত এমন জাদু ফেলেছে তাদের উপরে তারা চুরি যাওয়া জিনিসপত্র একে অন্যের ফেরত দিতে রাজি হয়ে যায়। যে কাজ পুরো রাজ্যের পুলিশ পর্যন্ত করে দেখাতে পারলো না, সে কাজ একা অজিত দোভাল কিছু দিনের মধ্যে করে দেখালো। তার এই পরাক্রম কেরালা থেকে দিল্লি পর্যন্ত হতে থাকে এবং তখন দিল্লিতে বসে থাকা IB ইন্টেলিজেন্স ব্যুরো নজরে এসে যায় এবং তাকে সেন্ট্রাল সার্ভিসের জন্য দিল্লিতে ডেকে নেওয়া হয়। ইন্টেলিজেন্স ব্যুরো ডেপুটেশনের জন্য এনাকে পাঠিয়ে দেওয়া হয় এবং এখান থেকে একজন ইয়াং IPS অফিসারের গোয়েন্দা জীবন শুরু হয়। বন্ধুরা, গোয়েন্দা জীবনের কথা যদি বলা হয়, 7 বছর ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে কাজ করার পরে অজিত দোভাল 30 বছর গোয়েন্দা জীবনে কাটায়। বন্ধুরা, অজিত দোভালের 30 বছরের গোয়েন্দা জীবন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এমনই মজাদার ভিডিও দেখতে। বন্ধুরা নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।